ভোক্তারা বাজারে গিয়ে পদে পদে প্রতারিত হচ্ছেন, তাদের জন্য প্রতারণার ছক সাজিয়ে রাখা হয়েছে, এমনটা বলেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম শফিকুজ্জামান। তিনি জানান, গত বছর যতটা অভিযোগ অধিদপ্তরে জমা পড়েছে তার চেয়ে বেশি এসেছে গত দুই মাসেই। বাজারে কোন জিনিসের দাম বাড়েনি এমনটি বের করা এখন কঠিন হয়ে পড়েছে ক্রেতাদের জন্য। দামের কারণে কখনো আলোচনায় চাল, কখনো ডিম, এমনকি বাদ পড়ছে না কাঁচামরিচ। আবার নিত্যপণ্যের দামে পালে হওয়া দিচ্ছে দেশের সুপার শপগুলো। এরই প্রেক্ষিতে মঙ্গলবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয়ে সুপার শপের প্রতিনিধির সাথে বৈঠক করেন সংস্থাটির মহাপরিচালক। জানান, দামে ও পণ্যের মানে ভোক্তা ঠকাতে তৎপর অধিকাংশ সুপার শপ। এটা বলবেন, এটা আমি আগে অনুমান করেছি যে আপনারা নির্দোষ এবং সমস্ত দোষ হলো যারা উৎপাদন করে, এবং এটিও আমি জানতাম যে আপনারা বলবেন যে আপনারা লস করছেন। ভোক্তা যে এখন বাজারের ব্যাগ নিয়ে সে বাজারে যায়, আমার তো ধারণা যে সে প্রতিটা পদক্ষেপে সে প্রতারিত হচ্ছে, এবং টোটাল প্রতারণার শখ আমরা যেভাবে সাজিয়ে রেখেছি তাই এই জায়গাগুলোতে আমাদের কাজ করতে হবে। বৈঠকে সুপার শপের প্রতিনিধিরা দাবি করেন, দাম বেশি নিচ্ছেন না তারা। আমাদের ক্যাটাগরি টিম বা বিজনেস টিম কোম্পানির সাথে যে মার্জিনটা সেট করে তাদের বিজনেস পলিসি অনুযায়ী করে। আমরা এখনো পর্যন্ত যেটা আছে আমরা বেস্ট কোয়ালিটির এবং বেটার সার্ভিসটা এনশিওর করি, এবং আমরা সবসময় ট্রাই করি যেন প্রিমিয়াম প্রোডাক্টগুলো। আমরা ভোক্তা অধিদপ্তরের অনলাইন প্রকাশনা ভোক্তা কণ্ঠের সম্পাদক অভিযোগ করেন, সুপার শপগুলো কৃষকের উৎপাদিত পণ্য কৌশলে নিজেদের ব্র্যান্ড বলে চালিয়ে দেই, হাতিয়ে নেই বাড়তি দাম। এই আউটলেটে এসে কি করে ব্র্যান্ডিং হচ্ছে, এটা ছিল আমাদের বরাবরের প্রশ্ন। এখন আমরা অধিকাংশ সময়ই দেখেছি যে চেইন শপগুলোতে যখন আমরা জিজ্ঞেস করি তখনই বলা হয় যে আমরা ভেন্ডর থেকে সংগ্রহ করি। হু ইজ দ্যাট ভেরি ভেন্ডর, এই প্রশ্নের জবাব আমরা খুঁজে পাই না। কৃষি অধিদপ্তরের যে বিপণন নীতিমালা আছে সেই নীতিমালায় আমরা খুঁজে পাই না কমার্স মিনিস্ট্রি এই ধরনের কোন লাইসেন্স দিয়েছে কিনা। 100 প্যাকেট মিনিকেটের নামে কেউ চাল বিক্রি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ভোক্তার মহাপরিচালক। আমার এক বছরে যে অভিযোগ করতো গত দু মাসে সেই পরিমাণ অভিযোগ করতো। জি এম হাসান, বাংলা ভিশন, ঢাকা। 60 কোটি ডজন নাই।